বরাবরের মতো আমি শুরু করছি আমার গান দিয়ে। আজকে আমার গান পর্বে আমি আমার একটি প্রিয় গান, যেটি আমি নিজে লিখেছি, সুর করেছি মেক মি ইওর ফ্রেন্ড অ্যালবামের গান হতাশা, এই নাচটি পরিবেশন করতে চাই। তার অন্যতম একটি কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশনটা, আমরা হতাশায় নিমজ্জিত। যখন আমরা খুব বেশি হতাশায় পড়ে যাই, জীবনের দুঃখ কষ্টের ভিতরে পড়ে যাই, তখন যদি মহাপরাক্রমশীল আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটু পাই, তখনকার যে পাওয়ার, যে ব্যাকুলতা, আকুলতা এবং হৃদয়ের যে একটি ভাষা, সেই পরিভাষা নিয়ে মূলত এই নাসিদটি, চলুন শুনে আসি। হতাশার মায়া জালে চোখগুলো হয়ে আসে বন্ধ, অন্ধ চোখে তাই দেখি না কিছুই, ভাষাগুলো হয়ে আসে স্তব্ধ। ঠিক তখনই পাই যে তোমায় প্রভু, যে পাওয়ার বুঝি শেষ নাই প্রভু, যে পাওয়ার বুঝি শেষ নাই। জীবনে চলার পথে আঁকা বাঁকা গতি পথে হয়ে পড়ে যখন অসহায়, তখনই ভাবি বসে নিষ্ঠুর পৃথিবীতে হয়তো বা কেউ কারো নয়। ঠিক তখনই চাই যে তোমায় প্রভু, যে চাওয়ার বুঝি শেষ নাই প্রভু।